মমতা ব্যানার্জি আবার বলেছেন যে শুভেন্দু অধিকারী চাকরি বিক্রি করেছে, পুরুলিয়ার চাকরি বিক্রি করেছে মেদিনীপুরে বা ইত্যাদি কিছু একটা। যদিও শুভেন্দু অধিকারী বলেছে যে প্রমাণ করতে পারলে আমি ছেড়ে দেব, আমি বলছি এটা তো মুখ্যমন্ত্রীর কাজ। মুখ্যমন্ত্রী কেউ অভিযোগ করলে সেটা দেখভাল করার কথা, কিন্তু এটা তো মুখ্যমন্ত্রীর নিজের অভিযোগ তার মন্ত্রিসভার সহকর্মীর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী তখন মন্ত্রিসভায় সহকর্মী, একেবারে মমতা ব্যানার্জির স্নেহধন্য সঙ্গী বরাবরে। অথবা রাজীব ব্যানার্জির বিরুদ্ধেও মমতা ব্যানার্জি একই অভিযোগ করেছিলেন যে আমার কাছে সব প্রমাণপত্র আছে, মনোজ সহায়কের চাকরি সেটা বিক্রি করেছে, দুর্নীতি করেছে রাজীব ব্যানার্জি। রাজীব ব্যানার্জি যেই বললেন যে আমার কাছে কিন্তু ফাইলগুলো সব রাখা আছে, কোনটা কালীঘাট থেকে এসছে আর কোনটা নবান্ন থেকে এসছে, মমতা ব্যানার্জি চুপ। এখন রাজীব ব্যানার্জি তৃণমূলের নেতা, আর তো বলছেন না। তাহলে তৃণমূলের নেতা হলে লুট অথবা চাকরি বিক্রি অ্যালাউড, তৃণমূল না করলে লুট অথবা চাকরি বিক্রি তার উনি বিরোধিতা করবেন, কিন্তু মুখ্যমন্ত্রীর উচিত তিনি যা বলেছেন রাজীব ব্যানার্জির ক্ষেত্রে এবং শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে, আমি মনে করি তিনি ঠিক বলেছেন যে তাকে তা তদন্ত করে শাস্তিযোগ্য বন্দোবস্ত করাটা উচিত। তা না হলে দায় কিন্তু মমতা ব্যানার্জিরই পড়বে, কারণ ওনার মন্ত্রিসভার সহকর্মী রাজীব ব্যানার্জি, ওনার মন্ত্রিসভার সহকর্মী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কেন এই চ্যালেঞ্জটা নিচ্ছেন না? খুব স্বাভাবিক, উনি চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং চাকরি বিক্রি প্রমাণ করুন, আমরা সবাই থাকছি।